السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع، قال رسول الله صلى الله عليه وسلم: إن أموالكم ودماءكم حرام عليكم كيومكم هذا، في شهركم هذا، في بلدكم هذا، إلى يوم تلقون ربكم. رواه مسلم، أو كما قال عليه الصلاة والسلام: صدق الله العظيم وصدق ما قال رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله الذي جل جلاله ومناره لا فخر الشكر يجمعها رب العالمين. أماك أبنك شست لك قبطر جمعار دينه জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদায় হজে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, তার উম্মতের জন্য যে অমূল্য রত্ন ভাণ্ডার তিনি রেখে গিয়েছেন, আল্লাহ তৌফিক দান করলে সেই অমূল্য রত্ন ভাণ্ডারগুলো অর্থাৎ বিদায় হজের সেই ভাষণগুলো আমরা একটু আলোচনা করব, এবং আমাদের সমাজ জীবনের বাস্তবতার সাথে আমরা কম্পেয়ার করে দেখব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথামালা, সেই উপদেশবাণী, সেগুলোর সাথে আমাদের বাস্তবতা, আমাদের বাস্তব জীবনের কর্মসূচি কতটুকু মিল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওফিক দান করেন, আমিন। ফাতহে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সূরাতুন নাসর অবতরণ করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরা যখন অবতরণ করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুধাবন করতে পারলেন যে হয়তো তার এই পৃথিবী থেকে বিদায়ের সময় একেবারে নিকটবর্তী। নবম হিজরিতে নাজরান প্রতিনিধি দল তাদের সাথে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুবাহালা করেছিলেন, মুবাহালার জন্য যে প্রস্তুতি গ্রহণ করেছিলেন, মুবাহালা সম্বলিত যে আয়াত কারিমা সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ পাক নাযিল করেছেন, এই নবম হিজরিতে আল্লাহ পাক অবতরণ করলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘর হজ করার জন্য মানুষের উপর ফরজ করা হয়েছে, যারা আল্লাহর ঘরে যেতে সক্ষম তাদের উপরে আল্লাহর জন্য আল্লাহর ঘর জিয়ারত, আল্লাহর ঘরের হজ করা এটি ফরজ করা হয়েছে। ওই বছরই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে 300 হজ যাত্রীর একটি কাফেলা তিনি মদিনা থেকে মক্কা মুআজ্জমায় তিনি প্রেরণ করেন, পাঠান। দেখতে দেখতে আরও একটি বছর অতিবাহিত হয়ে যায়। দশম হিজরিতে পেয়ারানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন, বিশ্ববাসীর জন্য, বিশেষ করে আমার উম্মতি মুহাম্মদের জন্য, আমার উম্মতির জন্য কিছু উপদেশ করা, কিছু মৌলিক কিছু জিনিস এগুলো ঘোষণা করার উপযুক্ত জায়গা হচ্ছে হজ। সেখানে লক্ষ লক্ষ বনি আদম, লক্ষ লক্ষ মুসলিম মুমিন সেখানে সমবেত হবে, একত্রিত হবে, তাদের কাছে ঘোষণা করার, তাদের কাছে এই মূলনীতিগুলো, এই অমূল্য রত্ন ভাণ্ডারগুলো রেখে যাওয়ার উপযুক্ত জায়গা, উপযুক্ত সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে এই বছর তিনি হজ করতে যাবেন। দূর দূরান্ত থেকে ভক্ত অনুরাগীরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, নরনারীরা এসে সমবেত হতে লাগলো, জমা হতে লাগলো। 25 জুলকাদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবারের দিন ফজরের জোহরের সালাত আদায় করে মদিনা থেকে তিনি রওনা হলেন। মদিনার অদূরে জুল হুলাইফা নামক স্থান ছয় মাইল দূর, সেখানে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের সালাত আদায় করলেন এবং হজের নিয়তে তিনি ইহরাম পরিধান করলেন। আজকে এক স্বর্গীয় দৃশ্য ভূমিতে নেমে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে হাজার হাজার
উম্মতে মুহাম্মাদি নরনারী আজকে একই পোশাক একই ধরনের তাদের আচরণ একই উদ্দেশ্য একই লক্ষ্য একই চাওয়া একই পাওয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আজকে যেন জান্নাতের এক দৃশ্য বিশ্ববাসী অবলম্বন করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুলহুলাইফা থেকে ইহরাম পরিধান করলেন এবং উচ্চারণ করলেন পবিত্র জবানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তালবিয়া পাঠ করলেন সাথে সাথে ধ্বনিত হলো এই তাওহীদের আওয়াজ ভক্ত অনুরাগীদের পক্ষ থেকে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে প্রকম্পিত করে সাথে সাথে আওয়াজ উঠল নরনারী যারাই ছিলেন তারাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই তাকবীর ধ্বনি দিলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এক কাফেলা চলছে আজকে ধ্বনি গরিবের কোনো ভেদাভেদ নেই নেই কোনো আমির প্রজার ভেদাভেদ নেই কোনো সিদ্ধাঙ্গ নেই কোনো কৃষাঙ্গের ভেদাভেদ সবাই একই লক্ষ্য যাত্রা মানসিল এক উদ্দেশ্য এক লক্ষ্য এক তাদের একই বাণী লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক যাচ্ছে জান্নাতে কাফেলা মক্কা মুআজ্জামার দিকে যেই হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় পৌঁছলেন উমরা আদায় করলেন এবং মক্কায় অবস্থান করলেন আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে বিদায় হজের ভাষণ এজন্য আমরা এদিকে বিস্তারিত আলোকপাত করছি না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জে কেরান করেছিলেন ইহরাম তিনি পরিধান করার পরে উমরা আদায় করলেন কিন্তু তিনি হালাল হলেন না ইহরাম ওই অবস্থায় তিনি ছিলেন মক্কায় অবস্থান করলেন আটটি জিলহজ এসে গিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মিনার দিকে তিনি যাত্রা করলেন আটটি জিলহজ ফজরের পরে সবে সাদেকের পরে সূর্য উদিত হওয়ার পরে তিনি মক্কা থেকে মিনার দিকে যাত্রা করলেন মিনায় গিয়ে জোহরের সালাত আদায় করলেন আসর আদায় করলেন মাগরিব আদায় করলেন ইশার সালাত আদায় করলেন ফজরের সালাত আদায় করার পরে ভক্ত অনুরাগীদেরকে সাথে নিয়ে তিনি ঐতিহাসিক আরফার ময়দানে তিনি যাত্রা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন লক্ষ লক্ষ সাহাবী আল্লাহ রাসূলের সাথে তাকবীর বলতে বলতে যাচ্ছেন এ কেমন এক দৃশ্য কেমন এক স্বর্গীয় দৃশ্য একই সাথে যদি লক্ষাধিক মানুষ একই পোশাক পরিধান করে শ্বেত শুভ্র পোশাক এই জান্নাতি পোশাক পরিধান করে মানবতার মুক্তির দূত বিশ্বের শান্তির দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাচ্ছেন কি এক অভাবনীয় দৃশ্য কি এক জান্নাতি দৃশ্য কি এক স্বর্গীয় দৃশ্য সেদিন বিশ্ববাসী অবলোকন করেছিল কুল মাখলুকাত অবলোকন করেছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হজ পালনের দৃশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় জিলহজ সূর্য উদিত হওয়ার পরে মিনা ত্যাগ করে আরাফার ময়দানে যাচ্ছেন আরাফায় গিয়ে তিনি তাঁবুর মাঝে অবস্থান করলেন অবস্থান করার পরে সূর্য যখন কিছুটা হেলে পড়ল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কসওয়া উটনির পিঠে আরোহণ করলেন আরোহণ করে বাতনুল ওয়াদি আরাফার প্রান্তরে একটা জায়গার নাম বাতনুল ওয়াদি সেখানে গেলেন ধীরে ধীরে আস্তে আস্তে উটনি নিয়ে তিনি পাহাড়ের উপরে উঠতে থাকলেন কিছুটা উঁচু জায়গায় যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উটনির পিঠে উপবেশন করেই জনতার উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছিলেন যেটাকে পরিভাষায় বলা হয় বিদায় হজের ভাষণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে ভাষণ দিয়েছেন এবং মিনা এসে তিনি কিছু অল্প অল্প কিছু কথা বলেছেন যেটিকেও কেউ কেউ এই ভাষণের সাথে সন্নিবেশিত করে দিয়েছিলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে হিদায়াতের জন্য তার কাছে তাদের কাছে আমানত রেখে যাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় ছিল এই হজের ময়দান হজের সফর তাই তো আজকে বিশ্বের প্রান্ত প্রান্ত থেকে মুসলিম নরনারী এসে ওখানে সমবেত হয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অপলক নেত্রে অপলক দৃষ্টিতে সবাই তাকিয়েছেন ওই পবিত্র জবান দিয়ে কি কথা উচ্চারিত হয় গুরুগম্ভীর কণ্ঠে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নী লা আরানি ওয়া ইয়াকুম নাজতামিউ ফী হাযাল মাজলিসি আবাদা আমরা বুঝার সহজ অর্থে আমরা কিছু কিছু আলোচনা করব ভাষণগুলো একটি করে একটি সেন্টেন্স করে বলবো এবং কিঞ্চিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ডাকলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা ইন্নী লা আরানি ওয়া ইয়াকুম নাজতামিউ ফী হাযাল মাজলিসি আবাদা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ঈমানদারেরা হে আমার ভক্ত অনুরাগীগণ হে আমার সাহাবায়ে কেরাম শোনো আমার মনে হচ্ছে আজকের পরে আর কখনোই আমরা এখানে সমবেত হতে পারবো না
হয়তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুঝতে পেরেছিলেন যে এই ধ্বনির ধারা থেকে তার বিদায়ের সময় একেবারে নিকট চলে এসেছে তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার মনে হচ্ছে যে এই এই জায়গায় এই আরাফার ময়দানে তোমাদের সাথে একত্রিত হওয়ার সুযোগ হয়তো আর আমার আসবে না আজকে শেষ সুযোগ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো কিছু আচরণ এটা বুঝে আসে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইয়ামেনের গভর্নর করে যখন পাঠাচ্ছিলেন হজের সফরের আগের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রিয় সাহাবীকে কিছুদূর এগিয়ে দিতে যাচ্ছেন আর বলছেন মুয়াজ হয়তো বা এই শহরে তোমার সাথে আর সাক্ষাৎ হবে না তুমি যখন ফিরে আসবে আমার খবর দেখবে আমার সাথে হয়তো বা তোমার আর সাক্ষাৎ হবে না মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে অশ্রু ঝরে কাঁদা শুরু করলেন যে রাসূলুল্লাহ আপনি কি বলছেন তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু অ্যাক্টিভিটিস তার কিছু কর্মকাণ্ডে এর মাধ্যমে সাহাবায়ে কেরাম যারা বিচক্ষণ ছিলেন বুঝে ফেলেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীরধারের সময় এসেছে আজকের এই আরাফার ময়দানে দাঁড়িয়ে তিনি একথাই বললেন যে আমার মনে হচ্ছে এই জায়গায় এই আরাফার ময়দানে তোমাদের সাথে আর আমি কখনো একত্রিত হতে পারবো না আবাদা কখনোই না আজকের এই মিলন আজকের এই মহামিলন আজকের এই সম্মেলন হতে পারে এটি শেষ আর কখনো এই সুযোগ আসবে না এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল বিষয়ের দিকে চলে গেলেন বললেন আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামি মাউদুউন হে আমার উম্মত শুনে রাখো জাহেলী যুগের সকল রুসুম রেওয়াজ সকল কুসংস্কার আজকে তার মূলোৎপাটন করা হলো আমার পদদলে আজকে পদদলিত হলো আজকে সব কিছুকে খতম করে দেওয়া হলো আলা এই তোমরা শুনে রাখো হৃদয়ের কান দিয়ে শুনো হৃদয় দিয়ে উপলব্ধি করো ভালো করে বুঝে নাও কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়া জাহিলি যুগের সকল রুসুম রেওয়াজ যেগুলো কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক তাহতা কদামি মাউদুউন তাহতা মানে নিচে কদামি মানে আমার পা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পায়ের নিচে আমার পদ দলে আজকে পদ দলিত হলো আজকে সেগুলোকে ডিলিট করে দেওয়া হলো আজকে এগুলোর গুরুত্ব পালন করে দেওয়া হলো এগুলো আর ইসলামী সমাজের ভিতরে চলবে না দুঃখের বিষয় বলতে হয় সেই জাহালা আবার চেপে বসেছে মুসলিম সমাজের উপরে মুসলিম সমাজের রন্ধ্রে রন্ধ্রে সেই জাহালা সেই অজ্ঞতা সেই কুসংস্কার সেই রুসুম রেওয়াজ আবার মিশে যাচ্ছে কখনো কখনো সামাজিক অবয়বে কখনো কখনো সংস্কৃতির রূপ ধারণ করে কখনো কখনো বা ধর্মীয় লিবাস পরিধান করে সেই জাহালাত কিন্তু আবার আমাদের সমাজের ভিতরে চেপে বসেছে তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিলেন যে না জাহেলী যুগের সকল রুসুম রেওয়াজ কুসংস্কারকে আজকে খতম করে দেওয়া হলো আরবের সমাজ ব্যবস্থায় ইসলামের আবির্ভাবের পূর্বে জাতিভেদ প্রথা জাত্যাভিমান আভিজাত্য মিথ্যা অহমিকা এগুলো একেবারে সমাজের শুরু থেকে শেষ পর্যন্ত উঁচু থেকে নিচ পর্যন্ত সর্বত্র এগুলো বিরাজমান ছিল আর আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে বললেন আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়া লা লিআজমিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়া লা লিআহমার আলা আসওয়াদা ওয়া লা লিআসওয়াদা আলা আহমার ইল্লা বিত্তাকওয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে মানুষ সকল জেনে রাখো ইন্না রাব্বাকুম ওয়াহিদ তোমাদের রব এক তোমাদের পালনকর্তা এক তোমাদের আল্লাহ এক তোমাদের সৃষ্টিকর্তা এক এক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের মাবুদ এক তোমাদের উপাস্য এক তোমাদের রিজিকদাতা এক একজন তোমাদের পালনকর্তা হচ্ছে একজন ইন্না রাব্বাকুম ওয়াহিদুন কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেছেন আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম বলে দিন আমাদের এবং তোমাদের রব হচ্ছে এক একজনই হচ্ছে আমাদের রব ইন্না আবাকুম ওয়াহিদুন তোমাদের পিতা একেবারে শুরুতেই একজনই ছিলেন কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা হে মানুষ সকল ভয় করো ওই সত্তাকে ইত্তাকু রাব্বাকুম তোমাদের ওই রবকে ভয় করো আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা যিনি তোমাদেরকে এক সত্তা থেকে একজন ব্যক্তি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন যার থেকে তিনি তার স্ত্রী সৃষ্টি করেছেন এরপরে তার বংশকে সারা পৃথিবীতে তিনি বিস্তৃত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই বিদায় হজের সম্ভাষণে তিনি একই কথা বললেন ইন্না রাব্বাকুম ওয়াহিদ হে আমার উম্মত হে মানুষ সকল জেনে রেখো তোমাদের রব হচ্ছে এক তোমাদের পালনকর্তা এক ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন তোমাদের পিতা হচ্ছে একজন তোমাদের পূর্বপুরুষ হচ্ছে একজন
মানব থেকে তোমাদের সৃষ্টি হয়নি ডারউইনের এই বিবর্তনবাদ এগুলোর মূলে কুঠারাঘাত করেছে কোরআন কোরআন বলেছে না মানুষের বিবর্তন মানব থেকে নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার প্রথম আয়াতের ভিতরে বলে দিয়েছেন ওই আল্লাহকে ভয় করো ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একজন এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন হযরতে আদিবিদা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সে কথা স্মরণ করে দিলেন এরপরে বললেন লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন হে আরব জাতি শুনে রাখো তুমি শুধুমাত্র আরবের অধিবাসী তোমার বাড়িতে তোমার বাড়ি মক্কায় বা মদিনায় শুধুমাত্র মক্কা মদিনায় জন্ম হয়েছে এর জন্য তোমার কোনো শ্রেষ্ঠত্ব নেই অনারবীদের উপরে যারা আরবি নয় যাদের বাড়ি সুদূর চীনে জাপানে বাংলাদেশে বা এরকম আরব বহির্ভূত যারা রয়েছে তাদের উপরে তোমাদের শুধুমাত্র জন্মের কারণে তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই শুধুমাত্র বাংলাদেশে জন্মগ্রহণ করেছো এই জন্য আরবের উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই শুধুমাত্র আমেরিকায় জন্মগ্রহণ করেছো তুমি সেখানে জন্মগ্রহণ করার কারণে আরবদের উপর তোমার কোনো শ্রেষ্ঠত্ব নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিলেন ওয়ালা লি আহমার আলা আসওয়াদা তোমার গায়ের রং শ্বেত শুভ্র রক্তিম লাল এজন্য কালোদের উপরে তোমার কোনো শ্রেষ্ঠত্ব নেই তুমি কালো নিগ্র তুমি কৃষাঙ্গ এজন্য শ্বেতাঙ্গদের উপরে তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই আজকে বিশ্ববাসীকে যারা মানবতার সবক শেখায় পত্রিকা যারা পড়েছেন কিছুটা খবর রাখেন সেখানে এই ধনী এই শ্বেতাঙ্গ এবং কৃষাঙ্গের দ্বন্দ্ব কিভাবে মাথা চেড়ে চাড়া দিয়ে উঠেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতিভেদের মূলে কুঠারাঘাত করে দিয়েছেন বিদায় হজের সেই ঐতিহাসিক ভাষণে স্পষ্ট ভাষায় বলে দিলেন ওয়ালা লি আহমার আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা শুধুমাত্র গায়ের রং ফর্সা এজন্য কালোদের উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই শুধুমাত্র কালো এজন্য যারা ফর্সা বা যারা রক্তিম বর্ণের অধিকারী তাদের উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই ইল্লা বিত্তাকওয়া তবে হ্যাঁ তুমি ধনী হও গরিব হও শীতাঙ্গ হও কৃষাঙ্গ হও আমির হও ফকির হও এর কোনো মাপকাঠি আল্লাহর কাছে নেই আল্লাহর কাছে মাপকাঠি হচ্ছে মর্যাদার মাপকাঠি হচ্ছে একমাত্র তাকওয়া মর্যাদার পরশপাথর হচ্ছে তাকওয়া তারপর এই পরশপাথর দিয়ে আমাকে আপনাকে মাপতে হবে যে কার তাকওয়া কতটুকু আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা দান কতটুকু কোরআনে কারীমের ভিতরে সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ পাক বলে দিলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় সবচেয়ে বেশি সম্মানী হচ্ছে ওই ব্যক্তি যার তাকওয়া বেশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না কুল্লা মুসলিমিন আখুল মুসলিম ওয়া ইন্নাল মুসলিমিনা ইখওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জেনে রেখো প্রত্যেক মুসলমান অপর মুসলমানের ভাই মুসলমান পরস্পরের ভাই ভাই অনুরূপ কোরআনে কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের ভিতরে বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিনরা হচ্ছে পরস্পর ভাই ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরিকাআকুম আরিকাআকুম তুত'ইমুনা মা তাকুলুন ওয়া তাকসুনা মা তালবাসুন যে তোমরা তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমরা সাবধান থাকবে তুত'ইমুনা মিম্মা তাকুলুন তোমরা যা খাবে তাদেরকে তাই খাওয়াবে তোমরা যা পরিধান করবে তাদেরকে তাই পরিধান করবে যেই মানের খাবার তোমরা খাবে সেই মানের খাবার তাদেরকে খাওয়াবে যেই মানের পোশাক তোমরা পরিধান করবে সেই মানের পোশাক তাদেরকে পরিধান করাবে আমরা শ্রমিকের অধিকারে বিস্তারিত ভাবে আলোচনা করেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবী থেকে চলে যাচ্ছেন আম্মাজার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আবু দাউদ শরীফের হাদিস তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم في مرض موته الصلاه الصلاه وما ملكت ايمانكم বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন তিনি বিদায় নিয়ে চলে যাচ্ছেন উম্মতকে দুটি বিষয়ের সতর্ক করে দিয়ে গেলেন আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম সালাত সালাত এই তোমরা সালাতের ব্যাপারে তোমরা পাবন্দ হও সালাত ঠিকমতো আদায় করো এবং তোমাদের অধীনস্থ যারা দাস দাসী যারা রয়েছে তাদের ব্যাপারে তোমরা সতর্ক থেকো কেননা বিশ্বের নিয়ম হচ্ছে এটি যেখানে দুর্বলতা রয়েছে যেখানে নরম রয়েছে সেখানে মানুষ জুলুমের শিকার হয় বেশি আজকে আমাকে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দান করেন আর যারা গরিব অসহায় সমাজের ছিন্নমূল মানুষ যাদের সামাজিক স্ট্যাটাস তেমন নেই সেখানে গিয়ে যদি জুলুম হয় এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার রসুল শান্তির রসুল মানবতার মুক্তির দূত তিনি কিন্তু তাদের কথা বলেননি বারবার তিনি এই কথাই বলছেন অনুরূপভাবে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সালাসুল মান কুন্না ফীহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুন মান কুন্না ফীহি ইয়াসসারাল্লাহু হাতফা ওয়া দাখালাহুল্লাহুল জান্নাহ তিনটি
বৈশিষ্ট্য যে ব্যক্তির ভিতরে পাওয়া যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যুকে আসান করে দিবেন এবং তাকে জান্নাত দান করবেন এক নম্বর হচ্ছে ইফকুন বিদ্বঈফ সমাজের যারা দুর্বল অসহায় তাদের সাথে কোমল আচরণ করা ওয়া ইহসানুন আলা আল ওয়ালিদাইন ওয়া শাফকাতুন আলা আল ওয়ালিদাইন পিতামাতার সাথে কোমল আচরণ করা ভালো আচরণ করা ওয়া ইহসানুন ইলা আল মামলুক এবং যারা অধীনস্থ রয়েছে তাদের সাথে উত্তম আচরণ করা এই তিনটি বৈশিষ্ট্য এই তিনটি গুণ যারা অর্জন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুকে আসান করে দিবেন সহজ করে দিবেন এবং তাকে জান্নাত দিবেন বলে এই হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন অনুরূপভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুন খসমুহুম আলা খসমুহুম ইয়াওমাল কিয়ামাহ তিন ব্যক্তি যেই তিন ব্যক্তির বিরুদ্ধে আমি কাল কিয়ামতের দিবসে আল্লাহর দরবারে আমি মামলা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন ব্যক্তি এমন রয়েছে যেই তিন ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং আমি রাসূল আল্লাহর দরবারে দরবারে আদালতে আমি অভিযোগ উত্থাপন করব তাদের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে পাঠাবো এই তিন ব্যক্তি কারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কিন্তু বলে দিয়েছেন এই তিন ব্যক্তি কারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় এখানে বলে দিয়েছেন তার ভিতরে সর্বশেষ যে ব্যক্তির কথা উল্লেখ করলেন সে হলো এক এমন এক ব্যক্তি যেই ব্যক্তিকে কোনো ব্যক্তি শ্রমিক নিযুক্ত করেছে ফাসতাওফা মিনহু আজরা তার থেকে কাজকে সে পরিপূর্ণভাবে আদায় করে নিয়েছে ওয়ালাম ইউতিহি আজরা কাজ নেওয়ার সময় পরিপূর্ণ নিয়েছে কিন্তু তাকে তার উজরত প্রাপ্য দেওয়ার সময় কিন্তু সে পরিপূর্ণ দেয়নি এ হলো তিন নম্বর ব্যক্তি যে ব্যক্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বললেন যেই তিন ব্যক্তির বিরুদ্ধে কাল কিয়ামতের দিবসে দরবারে ইলাহিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ উত্থাপন করবেন দায়ের করবেন এর ভিতরে অন্যতম এক ব্যক্তি হলো কোনো ব্যক্তি যদি কাউকে শ্রমিক নিযুক্ত করে কাজ ঠিকমতো আদায় করে নিয়েছে কিন্তু তার প্রাপ্যতাকে ঠিকমতো পরিশোধ করেনি বড়মিশি করেছে বা তার অধিকারকে সে ক্ষুণ্ণ করেছে যাই হোক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বলে দিলেন বিদায় হজরের ভাষণের ভিতরে আরিক্বাকুম تطعمون ما تأكلون وتكسون ما تلبسون সাবধান তোমরা তোমাদের দাস দাসী তোমাদের অধীনস্থ যারা রয়েছে তাদের ব্যাপারে তোমরা সাবধান থাকবে যেই মানের খাবার তোমরা খাবে তাদেরকে সেই মানের খাবার খাওয়াবে যেই মানের পোশাক তোমরা পরিধান করবে তাদেরকে সেই মানের পোশাক তোমরা পরিধান করাবে কোন ব্যক্তির সাথে কোন শ্রমিকের সাথে যদি এই চুক্তি হয় যে তোমাকে খাবার দিব এবং পোশাক দিব তাহলে এই হাদিস তার জন্য প্রযোজ্য যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবারের মান এক হতে হবে পোশাকের মান এক হতে হবে এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের শত শত বছর ধরে যে একটি কুসংস্কার চলে আসছিল আরবের মাঝে আমরা যার ইতিহাস পড়েছি আলহামদুলিল্লাহ অনেকে জানি যে তাদের যুদ্ধ বিগ্রহ সবসময় লেগেই থাকত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর মূলোৎপাটন করলেন আরবের ভিতরে যুদ্ধ বিগ্রহ রাখার অন্যতম একটি কারণ ছিল কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করত আজ হোক কাল হোক এমনকি যদি এক যুগ পরে হোক তাহলে তার প্রতিশোধ নিতে হবে এটাকে তারা সামাজিক মর্যাদা মনে করত যে আমার গোত্রের কোনো একজন লোককে অমুক গোত্রের কোনো লোক হত্যা করেছে তার প্রতিশোধ নেওয়া এটা আমাদের সামাজিক দায়িত্ব আমাদের সামাজিক দায়িত্ব হচ্ছে আমাদের এই নিহত ব্যক্তির রক্তের প্রতিশোধ গ্রহণ করা আর যেই কারণে এটি ছিল আরবদের মাঝে যুদ্ধ বিগ্রহের অন্যতম একটি কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের এই আরাফার ময়দানে লক্ষ জনতার সম্মুখে 1,24,000 মতান্তরে আরো বেশি বা কম বেশি তাদের সম্মুখে আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এই জাহিলি রীতির এই অসভ্য বর্বর রীতির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্ছেদ করে দিলেন মূলোৎপাটন করে দিলেন মূলে কুঠারাঘাত করে দিলেন বললেন যে না ওয়া দিবাউল জাহিলিয়াতি মাউদুউন ওয়া ইন্না আউয়াল দামিন আদউ মিন দা মিন দিমাইনা দামু ইবনুল হারিস ইবনে রাবিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে জাহিলি যুগের এই রক্তের প্রতিশোধ নেওয়ার যে জাহিলি রীতি আজকে এগুলোকে আমি পদদলিত করলাম এগুলোকে আজকে সমরোৎখাত করে দিলাম আজকের পর থেকে জাহিলি যুগের রক্তের প্রতিশোধ নেওয়ার অধিকার একেবারে চিরতরে বিদায় করে দেওয়া এমনকি সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন সর্বপ্রথম এই রক্তের প্রতিশোধ নেওয়ার যে অধিকারকে আমি বাতিল করে দিলাম রহিত করে দিলাম সেটি হলো হারেস ইবনে রবিয়া ইবনে হারেসের ছেলের রক্তের প্রতিশোধ নেওয়ার অধিকার এই হারেস ইবনে রবিয়া রবিয়া ইবনে হারেস তিনি ছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই তার একজন ছেলে সে লাল বনু আসাদ গোত্রে লালিত পালিত হচ্ছিল এবং হুজাইর গোত্রের এক ব্যক্তি তাকে হত্যা করেছিল তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জ্ঞাতি গোষ্ঠী তারা সুযোগ সন্ধানের অপেক্ষা ছিল কখন সুযোগ পাবে আর তাদের বংশের এই সন্তানকে হত্যা করার প্রতিশোধ তারা গ্রহণ করবে
এটি তখন পর্যন্ত বিদ্যমান ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই আরাফার ময়দানে ঘোষণা দিলেন যে না, সর্বপ্রথম এই রক্তের প্রতিশোধ নেওয়ার অধিকার আমি রহিত করে দিলাম, আর এটি শুরু করলাম আমার বংশ দিয়ে। ইতিহাস যারা পড়েছেন আপনারা জানেন, আরবের মাঝে সুদের খুব ছড়াছড়ি ছিল। যারা ধনী, যারা সমাজের প্রতিষ্ঠিত ধনাঢ্য ব্যক্তি যারা ছিলেন, তারা সুদের ব্যবসা করতেন, সুদের কারবার করতেন। এমনকি সুদের এই টাকা পরিশোধ করতে না পেরে অনেক ক্ষেত্রে গরিব অসহায় মানুষ, তাদের ভিটে মাটি এগুলো ত্যাগ করতে হতো, এগুলো তাদেরকে ছেড়ে দিতে হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে দাঁড়িয়ে সেটাকে বাতিল করলেন এবং স্পষ্ট ভাষায় ঘোষণা দিলেন, ওয়ারিবাল জাহিলিয়াতি মাউদুউন ওয়া ইন্না আউওয়ালা রিবান আদউ রিবা আনা রিবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহিলি যুগের সুদ প্রথা, জাহিলি যুগে যারা সুদি কারবার করত, আজকের এই আরাফার ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে, দারাজ কণ্ঠে তিনি বলে দিলেন যে জাহিলি যুগের এই সুদের রীতিনীতি আজকে সব কিছু রহিত করে দেওয়া হলো। জাহিলি যুগে যদি কেউ কারো কাছে কোনো সুদের কোনো পাওনা দেওয়া থাকে, এগুলো আর কেউ দাবি করতে পারবে না। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সর্বপ্রথম সুদের এই টাকা প্রাপ্তির যে অধিকার, অর্থাৎ পূর্বে সুদ লাগিয়েছে এখন সেই টাকা পাওনা আছে, এগুলো সর্বপ্রথম আমি রহিত করলাম আমার বংশের মধ্য থেকে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পূর্বে তিনি সুদের কারবার করতেন, অনেকেই করতেন, এটি আরবদের মাঝে একটা সামাজিক প্রথা ছিল, তাদের তারা এটাকে কোনো দোষ বা ত্রুটি মনে করতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের এই আরাফার ময়দানে সর্বপ্রথম এটা আমি শুরু করলাম, এই কাজ আমি শুরু করলাম আমার বংশ দিয়ে, বরং আমার চাচার এই সুদের টাকা পাওয়ার যে অধিকার রয়েছে সেই অধিকার আমি আজকে এখানে মৌখিক ঘোষণা করে দিলাম। আমি এগুলো যারা যাদের কাছে ঋণগ্রস্ত যারা রয়েছে তাদেরকে আজকে আমি আরাফার ময়দানে তাদেরকে মুক্ত ঘোষণা করে দিলাম। আরবের সমাজ ব্যবস্থায় মাইটি ইসরায়েলের সমাজ ব্যবস্থা ছিল জোর যার মূল লোকটা। এজন্য দেখা যায় ইতিহাস যারা পড়েছেন আইয়ুবে জাহিলিয়ে যুগের ইতিহাস, সেখানে খুন, হত্যা, লুটতরাজ এটি তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। জোর যার মূল্য তার ক্ষমতা আছে সম্পদ ছিনিয়ে নিয়ে গিয়েছে, ক্ষমতা আছে হত্যা করে দিয়েছে, ক্ষমতা আছে তার বাড়িঘর জবরদখল করে নিয়েছে, ব্যবসায়ী কাফেলা এসেছে সব জবরদখল করে নিয়েছে, ছিনতাই করে নিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর মূলে কুঠারাঘাত করলেন এবং ঘোষণা করলেন, আলা জেনে রেখো, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কায়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা ইলা ইয়াউমি ইয়ালকাউনা রব ইলা ইয়াউমি তালকাউনা রাব্বাকুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কায়াউমিকুম হাদা। সেই দিন ছিল কোন দিন? জিলহজ মাসের 9 তারিখ, আরাফার দিন, অত্যন্ত সম্মানী দিন। ফি শাহরি হাদা ফি শাহরিকুম হাদা, অর্থাৎ জিলহজ মাস, সম্মানিত মাস, কোন শহর? মক্কা শহর, সেটিও সম্মানিত। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের এই দিন যেরকম সম্মানিত, আজকের এই মাস যেরকম সম্মানিত, এই শহর যেই শহরে তোমরা অবস্থান করছ এই শহর যেরকম সম্মানিত, আমার উম্মত জেনে রেখো, হে বিশ্ববাসী জেনে রেখো, তোমাদের একের রক্ত এবং একের সম্পদ অন্যের কাছে এরকম সম্মানিত। ইলা ইয়াউমি তালকাউনা রাব্বাকুম, কেমন পর্যন্ত? সুতরাং আজকের দিন যেরকম সম্মানিত, আজকের মাস যেরকম সম্মানিত, এই শহর যেরকম সম্মানিত, হে আমার উম্মত শুনে রেখো, পরস্পরের রক্ত এবং সম্পদ একে অপরের কাছে এভাবে সম্মানিত, কাজেই এগুলো একজন আরেকজনের জন্য কেমন পর্যন্ত তোমাদের উপর হারাম করে দেওয়া হলো। আমার তরুণ মুসলিম ভাইয়েরা হৃদয়ের কান দিয়ে শুনুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম, অন্যায়ভাবে কাউকে আঘাত করা, কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা, কাউকে চপটাঘাত করা, কাউকে কথা দিয়ে আঘাত করা, কারো সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে নেওয়া, দখল করে নেওয়া, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিলেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম, হে আমার উম্মত শুনে রাখো, তোমাদের সম্পদ, তোমাদের রক্ত, এগুলো কেমন পর্যন্ত একে অপরের জন্য অন্যায়ভাবে গ্রাস করা, অন্যায়ভাবে কাউকে আঘাত করা, এটা হারাম করে দেওয়া হলো। তুমি কোন যুক্তিতে, তুমি কোন থিওরির ভিত্তিতে নিরপরাধ মুসলমানকে আঘাত করবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার মুক্তির দূত, শান্তির দূত, 124,000 মতান্তরে আরো কম বেশি কিছু সাহাবাই গ্রামের উম্মতের সামনে দাঁড়িয়ে দারাজ কণ্ঠে বলে দিয়েছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জেনেছেন পূর্ববর্তী উম্মত তাদের
ওই গ্রন্থগুলোকে কিভাবে বিকৃত করে ফেলেছেন তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গ্রন্থকে রক্ষা করার কথা তিনি ভুলে যাননি তিনি বললেন আমার উম্মত শুনো তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি কিতাব আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আমার উম্মত আমি হয়তো চলে যাব তোমাদের মাঝে আমি এমন একটি জিনিস রেখে যাচ্ছি যে জিনিসকে যদি তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো যেই জিনিসকে যদি তোমরা হেফাজত করো সংরক্ষণ করো তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না কখনোই তোমরা গোমরাহ হবে না সেটি হচ্ছে আল্লাহর কিতাব কোন কোন রাওয়ায়েতে এসেছে আল্লাহর কিতাব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আহলি বাইতি আমার আহলে বাইত যারা রয়েছে তাদের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানতেন পূর্ববর্তী উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের জন্য যে নবী পাঠাতেন একজন নবীর পরে আরেকজন নবী আসতেন দাওয়াতের জন্য দাওয়াতের এই মিশনকে চালু রাখার জন্য আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য পথের মানুষকে সত্য পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীর তিরোধানের পরে আরেকজন নবীর আবির্ভাব ঘটাতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা জেনেছেন তারপরে আর কোন নবী আসবে না তাই তো আরাফার ময়দানে ঐতিহাসিক ভাষণের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন আলা জেনে রেখো وَإِنَّهُ لَا نَبِيَّ بَعْدِي وَلَا أُمَّةً بَعْدُكُمْ হে আমার উম্মত জেনে রেখো স্পষ্ট ভাষায় শুনো আমার পরে আর কোনো নবীর আবির্ভাব ঘটবে না এবং তোমাদের পরে আর কোনো উম্মত আসবে না তোমরাই হচ্ছে শেষ নবীর উম্মত এবং সর্বশেষ উম্মত কাজেই তোমরা কি করবে উড়ুদু রব্বাকুম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেসিক বলে দিয়ে যাচ্ছেন উম্মতে মুহাম্মাদের জন্য মোটা মোটা কথা বলে দিয়ে যাচ্ছেন সহজভাবে জান্নাতে যাওয়ার জন্য মৌলিক বিষয়গুলো শেষ এই অংশের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন উড়ুদু রব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করবে ওয়াসাল্লু খামসাকুম পাঁচটি তো ফরজ সালাত আদায় করবে ওয়াসুমু শাহরাকুম মাহে রমাদানের রমজান যদি তুমি পেয়ে যাও রোজা যদি পেয়ে যাও শরীর যদি একেবারে অসুস্থ না থাকে প্রাপ্ত বয়স্ক হও তাহলে মাহে রমাদানের সিয়াম তোমাকে সাধনা করতে হবে ওয়াসুমু শাহরাকুম ওয়াদু যাকাত আমওয়ালিকুম তিবাতান বিহা আনফুসুকুম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াদু যাকাত আমওয়ালিকুম তোমাদের যাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে তারা যাকাত আদায় করবে তিবাতান বিহা আনফুসুকুম তবে যাকাত আদায় করতে গিয়ে যেন ভুলবঞ্চিত না হয়ে যায় অন্তরটা যেন ব্যথিত না হয় তিবাতান বিহা আনফুসুকুম খুশি খুশি প্রফুল্ল চিত্তে আল্লাহর বিধান তোমরা পালন করবে অম্লান বদনে আল্লাহর বিধানের সম্মুখে বস্ত্র অবনত করে দিবে বিশ্বনবী বললেন ওয়াদু যাকাত আমওয়ালিকুম যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা তোমরা যাকাত আদায় করবে ওয়া তাহুজ্জু বাইত রব্বিকুম তোমাদের রবের এই ঘর বাইতুল্লাহর হজ যদি কারো উপর ফরজ হয়ে থাকে তাহলে তোমরা এটা আদায় করবে ওয়া তিলু ওয়ালাত আমরিকুম এবং তোমাদের যারা শাসক যতক্ষণ না পর্যন্ত কোরআন এবং সুন্নাহর বিপরীত করে নির্দেশ তোমাদেরকে প্রদান না করে ততক্ষণ পর্যন্ত শাসকের আনুগত্য করবে তাদখুলু জান্নাতা রব্বিকুম হে আমার উম্মত শুনে রাখো হে আমার উম্মত ভালো করে শুনে রাখো যদি তোমরা এই কাজগুলো এই বেসিকগুলো এই মৌলিক কাজগুলো যদি ঠিকভাবে তোমরা পালন করো আদায় করো তাদখুলু জান্নাতা রব্বিকুম তাহলে তোমরা নিরাপদে নির্বিঘ্নে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবীর আবির্ভাব হবে না তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক সেই আরাফার ময়দানে উম্মতে মুহাম্মাদের জন্য মোটা মোটা কিছু কাজ কাজের কথা বলে দিয়েছেন যেগুলো ইসলামের অন্যতম ফরজ কাজ সাধারণ মানুষের জন্য এই কাজগুলো যদি তারা করে তারা যদি হারাম থেকে বেঁচে থাকে হালাল রিজিক ভক্ষণ করে তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন যখন এই মৌলিক বিষয় যখন সমাধান বলে দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভক্ত অনুরাগীদের তাদেরকে আরেকটি বিষয়ে সতর্ক করলেন তাদেরকে বললেন আনতুম মাসকুলুন আননি ফামা আনতুম ক্বাইলুন এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে ফামা আনতুম ক্বাইলুন তোমরা তখন কি বলবে আলা হাল বাল্লাগতু রিসালাতি আমি কি আমার রিসালাতের দায়িত্ব ঠিকমতো পৌঁছে দিতে পেরেছি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে সেখানে সব উপস্থিত জনতাকে লক্ষ্য করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদেরকে যদি আমার ব্যাপারে জিজ্ঞেস করা হয় যে আমি কি আমার রিসালাতের দায়িত্ব ঠিকমতো পালন করেছি আলা হাল বাল্লাগতু রিসালাতি আমি আমার রিসালাতের দায়িত্ব ঠিকভাবে আদায় করতে পেরেছি কি তখন তোমরা কি জবাব দিবে ফামা আনতুম ক্বাইলুন এক বাক্যে তারা বলে উঠলো ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার রিসালাতের দায়িত্ব ঠিকমতো আপনি পালন করেছেন এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন তাকে বললেন আল্লাহুম্মা আশহাদ আল্লাহুম্মা আশহাদ আল্লাহুম্মা আশহাদ হে আল্লাহ আজকের এই মানুষ যে সাক্ষী দিয়েছে হে আল্লাহ তোমার এই সৃষ্টি বান্দারা বান্দিরা সাক্ষী দিচ্ছে আমি আমার রিসালাতের দায়িত্ব পালনে কোনো ত্রুটি করিনি
আবার রিসালাতের দায়িত্ব আমি ঠিকমতো পালন করতে পেরেছি হে রব্বুল আলামিন তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাকো এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালইউবাল্লিগিল ফালইউবাল্লিগ শাহিদুল গায়বা হে আমার উম্মত শুনে রাখো আজকে তোমরা এখানে যারা উপস্থিত রয়েছো আমার যে সকল উম্মত যারা এখানে উপস্থিত হতে পারেনি অথবা যারা ভবিষ্যতে আসবে আমার এই বাণীগুলো ফালইউবাল্লিগ শাহিদুল গায়বা শাহিদ মানে যারা উপস্থিত এখানে যারা উপস্থিত রয়েছো এখানে যারা আমার কথা শুনছো আমার বাণী যারা হৃদয় দিয়ে উপলব্ধি করেছো ইবাদত করেছো মুখস্থ করেছো তোমরা এই বাণীগুলো পরবর্তীতে যারা অনুপস্থিত থাকবে পরবর্তী প্রজন্ম যারা আসবে আমার এই বাণীগুলো তোমরা তাদের কাছে পৌঁছিয়ে দেবে ফালইউবাল্লিগ শাহিদুল গায়বা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ভাষণ শেষ করলেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দা সে আয়াতে কারিমা নাযিল করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা আজ হে উম্মতে মুহাম্মাদী আজকে তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে আমি সন্তুষ্ট চিত্তে তোমাদের জন্য মনোনীত করে দিলাম এরপরে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণ শেষ করলেন তিনি মিনার অন্তরে আরও ছোট ছোট কিছু কথা বলেছেন তো আমার মহতরম হাজিরিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আজকে যদি আমাদের সমাজ ব্যবস্থায় যদি আমরা এস্টাবলিশ করি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আন্তর্জাতিক পরিসরে তাহলে সুন্দর একটি ব্যক্তি একটি আদর্শবান ব্যক্তি তৈরি হবে যদি কোনো পরিবারের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অমীয় বাণীগুলো যদি এস্টাবলিশ থাকে বাস্তবায়ন থাকে একটি আদর্শ পরিবার হবে কোনো সমাজের ভিতরে যদি প্রতিষ্ঠিত হয় একটি আদর্শ সমাজ তৈরি হবে কোনো রাষ্ট্রের ভিতরে যদি প্রতিষ্ঠিত হয় একটি আদর্শ রাষ্ট্র হবে তাম বিশ্বের ভিতরে যদি প্রতিষ্ঠিত হয় একটি আদর্শ বিশ্ব আবার বিশ্ববাসীকে উপহার দেওয়া সম্ভব হবে কাজে আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীগুলো আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে আমরা এগুলো বাস্তবায়ন করার জন্য সচেষ্ট হই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা আমরা সুন্নাত পড়িনি আমরা সুন্নাত পড়িনি